আগামী 2 থেকে 3 সপ্তাহ বাংলাদেশের জন্য ক্রিটিক্যাল মোমেন্ট। The spread of the virus is too fast for us to keep up. ইতালিতে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড 250 জনের মৃত্যু। ইরানে সবশেষ 24 ঘন্টায় 97 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 611। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 41। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মুখের অবস্থা। সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে করোনা ভাইরাসের মধ্যে একটা পিকনিক পার্টি। করোনা ভাইরাসের মধ্যে কিন্তু সব পার্টি আছে ক্যান্সেল হয়ে গেছে। আমরা শুধুমাত্র এই ব্লগটা করার জন্যই আমার এখানে আসা, শুধু দেখানো করোনা ভাইরাসের মধ্যেও পিকনিক কিরকম হয়। করোনা ভাইরাসের মধ্যে পিকনিক, এটা কিন্তু রিস্ক। সো যেহেতু আই এম টেকিং রিস্ক, বাট ইউ উইল বি উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। There's more test results come through. We're told to expect a dramatic increase. কে বলবে এই ক্রাউড দেখে যে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব? কারো কাছে দেখে মনে হচ্ছে না করোনা ভাইরাসের কোনো এফেক্ট এদের ভিতরে আছে। সবাই এনজয় করছে, সবাই মাস্ক ফ্রি। আই ডোন্ট নো, জাস্ট ফাইন লুক ইন দিস ক্রাউড। আগামী সোমবার থেকে 31 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। মাস্ক লাগায়া মানে পিকনিক, দা ডিফারেন্ট কিছু একটা। সদরঘাটে ব্ল্যাকসি, বাংলাদেশে এই একটাই আছে ব্ল্যাকসি, সেটা হচ্ছে এটা ব্ল্যাকসি। আজকে দিনটা কিন্তু একটু একটু ডিফারেন্ট ভাই, করোনা ভাইরাসের মধ্যে পিকনিক। হ্যাঁ, তারপর বেসিক্যালি দেখা গেছে আমি কিন্তু একটা মাস্ক নিয়ে আসছি, সার্জিক্যাল মাস্ক। এটা সবার নিজের দায়িত্ব থেকে নিয়ে আসা উচিত ছিল, বাট তারপর আমি একটা নিয়ে আসছি। আচ্ছা, আমরা কিন্তু একেবারে আসিনি, মাস্কও আছে আমাদের সাথে। মাস্ক আছে আমাদের সাথে, তো মাস্কটা আমি একটু পরে রাখি। আচ্ছা, ঠিক আছে, ওয়াও, সেফ। আচ্ছা, আমরা এখন নাস্তা খাচ্ছি, দেখাই আপনাদের কি নাস্তা আমরা খাচ্ছি আজকে পিকনিকে। লাড্ডু আটা খাওয়া ভাই, এটা কি হলো? প্রথম খাবার। সো লেট মি ওপেন মাই বক্স। বক্স সবার কিন্তু লাড্ডু ভাঙা বাইরেছে। এবার আমার বক্সটা এই যে ভাই দেখতেছেন, আমার বক্সটা ওপেন করতেছি, আমিও লাকি ম্যান, আমার লাড্ডু ঠিক আছে, লাড্ডু ঠিক আছে, সব ঠিক আছে। খুবই খারাপ আসলে। আমার কি হয়েছে ভাই? আপনার ভাই আমার তো মামলেরই নাই, মানে ডিম ডিম নাই। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভাই, ডিমের মধ্যে করোনা ভাইরাসের জীবাণু আছে। আরে কিচ্ছু হবে না, আমি কিন্তু ভাই করোনা ভাইরাসের ভয় না জেহাল, আমি কিন্তু মাস্ক পরেছি, আমি একটু ভয় পাই বেশি, কিন্তু কেউ পাচ্ছে না। তো এই ক্রাউড দেখে মনে হচ্ছে কারোর ভিতরে ভয় নাই, করোনা ভাইরাসের ভয় আদৌ নাই কারোর ভিতরে। সবাই এনজয় করছে যার মতো, নো মাস্ক, কারো মাস্ক নাই মুখে, কিছু নাই। সবাই যদিও স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, সব সব কিছু বন্ধ দিয়ে দিয়েছে, অনেক কিছুই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, কিন্তু এদের দেখে মনে হচ্ছে না আসলে আদৌ এরা ভয় পাচ্ছে করোনা ভাইরাসের। সবাই ইজ ফাইন, সবাই এক্সেলেন্ট। While Iran's health minister said on average one person there dies from the virus every 10 minutes. আজকে দিনটা কিন্তু একটু সিগনিফিকেন্স। কেন সিগনিফিকেন্স? কারণ আজকে হচ্ছে 2020 থেকে ঠিক 100 বছর আগে, আজকে 17 মার্চ, আজ থেকে 100 বছর আগে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। আমরা যদি আজ থেকে 100 বছর আগে ফিরে যাই তাহলে এটা ডেটটা পড়বে 1920। Oh!
দেখাইছি যে রাস্তাঘাটের কি অবস্থা, মানুষজন নাই বিকজ অফ, কিন্তু আজকে ছুটির দিন না। আরেকটা কারণ হচ্ছে করোনা ভাইরাসের যে আউটব্রেক হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, তার জন্য আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে প্রায় অর্ধেক পৃথিবী। China, the 13th doctor died today. Hole that Italy just can't plug, the daily loss of hundreds of lives. Coronavirus fatalities in this country of 60 million people, now higher than in China, with a population of 1.5 billion. আশা করি কারো করোনাভাইরাস হবে না, আমরা সবাই সেফ ভাবে বাসায় ফিরতে পারবো। Keep watching my channel and please subscribe, because all the things I'm doing for you, I'm taking risks for coronavirus, and just all the risks I'm taking for you.